বিশ্বের 9টি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধি চীন সফর করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে দেশটিতে সফরে যান তারা। সফর দলে রয়েছেন বিএনপির 4 প্রতিনিধি। দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সিএমজিকে বিশেষ সাক্ষাৎকার দেন, যাতে চীন বাংলাদেশের প্রায় 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উঠে আসে। আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর, এটা একটা অত্যন্ত মানে বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এটা, এবং টার্নিং ইভেন্ট বলতে পারি আমি। 50 বছর আগামী বছর হবে, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের দেশে এটা মানে পালিত হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনাদের চীনা দূতাবাস, তারা বিশেষ প্রোগ্রাম নেবে। আমাদের দেশের পত্রপত্রিকাগুলো তারা স্পেশাল সাপ্লিমেন্ট করবে। আমার নিজের একটা পত্রিকা আছে, নাম হচ্ছে ডিপ্লোম্যাট ইন গ্লোবাল বাংলাদেশ। আমরা স্পেশাল সাপ্লিমেন্ট, আমরা একটা স্পেশাল ইস্যু করব অন চাইনাস প্রগ্রেস, চাইনাস মডার্নাইজেশন, বাংলাদেশ চায়না রিলেশনশিপ অ্যাট 50, এই এটার উপর আমরা একটা মানে আলাদা একটা ইস্যু তৈরি করার চিন্তা করছি। আমরা হেলথ কেয়ার সেক্টরের ব্যাপার আমরা খুব গভীরভাবে ভাবছি, এটা একেবারে আনএক্সপ্লোর্ড। আমাদের এখন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য খুব কাছাকাছি দেশের মধ্যে সিঙ্গাপুরে যায়, ব্যাংককে যাচ্ছে, ইন্ডিয়া তো যাই। আমাদের দেশের অনেকেরই আপনার চীনা মেডিকেল ফ্যাসিলিটির ব্যাপারে তাদের ধারণা ছিল না। আমি আপনাদের মানে কর্মকর্তা, আপনাদের মন্ত্রীদের সাথে কথা বলেছি যে চীনা স্বাস্থ্য ব্যবস্থা, হসপিটাল, এই বিষয়গুলো আমরা একটু আমাদের দেশের মানুষকে আমরা জানাতে চাই। আপনাদের একজন নেতা আমাকে বললেন যে ঢাকা থেকে হুনানে যেতে মাত্র 2 ঘন্টা লাগে, অর্থাৎ যোগাযোগটা অনেকটা ব্যাংককের চোখ মানে কম সময় লাগে। তো যদি ব্যাংককের চোখ যদি কম সময় লাগে, তো টিকিটের দামও কম লাগবে, খরচও কম লাগবে। তো যদি মেডিকেল কস্টটা যদি ব্যাংককের সাথে যদি কম্পিটিটিভ হয়, তাহলে হোয়াই পিপুল উইল গো টু ব্যাংকক রেদার দে উইল প্রেফার হুনান, বিকজ আমার জনগণ তো হুনান সম্পর্কে ধারণা নাই। আমি আপনার সরকারকে বলেছি যে তাহলে আপনাদের যেটা চীন সরকার যেটা করা উচিত হবে, তাদের যে মেডিকেল ফ্যাসিলিটিস, তাদের যে হেলথ কেয়ার সিস্টেমটা যে অনেক বেশি উন্নত, আমি বিশ্বাস করি তারা অনেক বেশি উন্নত। তো নিশ্চয়ই চীন স্বাস্থ্যখাতে নিশ্চয়ই প্রভূত উন্নতি করেছে, বিস্ময়কর উন্নতি করেছে, যার জন্য তাদের নেতৃবৃন্দকে নিশ্চয়ই বিদেশে যেতে হয় না, তারা নিজেদের দেশে চিকিৎসা নিতে পারেন, তারা ভালো আছেন, সুস্থ আছেন।